নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি আমি। আর আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমার স্টাইলে পনির বাটার মশালা। তোমরা তো দেখতেই পেলে, পনির বাটার মশালা বানানোর জন্য সব জোগাড় রেডি করে নিয়েছি। আর এই দেখো, এখানে গরম জল হচ্ছে, আর এই দেখো পনিরগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। আর রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পেলে, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, নুন, আর এই দেখো দু রকম সাইজের আমি টমেটো কেটে নিয়েছি। এই দেখো রসুন বাটা, আদা বাটা, এলাচ আর লবঙ্গ। এই দেখো একটু পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে চপ করা পেঁয়াজও আছে। আর এই দেখো মগজ দানা আর কাজু বাদাম, আর আছে আমুল বাটার। এই সামান্য কটা উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এই দেখো জলটা গরম হয়ে গেছে, আর এই সময় দিয়ে দেবো পনিরের, কেটে রাখা পনিরের মধ্যে গরম জলটা। এই জলটা দেওয়ার কারণ হলো পনিরটা সফট হয়ে যাবে, আর আরো সুন্দর খেতে হবে এই পনির বাটার মশলাটা। গরম জলের মধ্যে পনিরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই দেখো পনির বাটার মশলার মেন মশলাটা এখন বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর এলাচ। তারপর দিয়ে দেবো একটু বড় সাইজের কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, আর তার আগে দিয়ে দেবো একটু নুন, যাতে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর হ্যাঁ, বেশি ভাজার দরকার নেই, তোমরা দেখতেই পাবে এটা দিয়ে আমি একটা গ্রেভি বানাবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আর তারপরই দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্টটা। তারপর পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই দেখো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো বড় সাইজের টমেটো কুচিটা। তারপর একবার নাড়াচাড়া করে নেবো, তারপর চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না টমেটো থেকে জলটা ছেড়ে দিচ্ছে। আর এই দেখো 2 মিনিট পর আমি চাপাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর ভালো করে একবার নাড়াচাড়া করে ঠিক এই সময়তেই দিয়ে দেবো রেডি করে রাখা কাজু বাদাম আর মগজ দানা গুলো। আর এই দেখো আমি দিয়ে দিলাম, তারপর একবার ভালো করে সবকিছু মিশিয়ে নেবো। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই দেখো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে বলে রাখি, এরপর আমি জলের ব্যবহার করব, আর তোমরা তোমাদের পরিমাণ মতো জলের ব্যবহারটা করবে। তোমরা যতটা পরিমাণ জলের ব্যবহার করবে, ততটাই তোমাদের গ্রেভিটা হবে এই পনির বাটার মশলাতে। আর এই দেখো আমি আমার পরিমাণ মতো 1 কাপ জল নিয়ে নিলাম, তারপর চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই পনির বাটার মশলার গ্রেভিটা। আর এই দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তারপর আমি একটা পাত্রে এই মশলাটাকে ঢেলে দেবো ঠান্ডা করার জন্য। আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এইটার একটা পেস্ট বানিয়ে নেবো। তোমরা দেখতেই পেলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দেখো আমি একটা জালের চুবড়ি নিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি মশলাটাকে। আর এটা ছেঁকে নেওয়ার কারণ হলো পনির বাটার মশলাটা খুবই সফট হবে। দেখতেই পাচ্ছ বাটিতে যে মশলাটা পড়ছে, এটা একদমই সফট। আর তোমরাও কিন্তু এইভাবে মশলাটাকে ছেঁকে নেবে, এটা ছেঁকে নিলে এতই সফট হবে, তার সাথে সাথে পনির বাটার মশলার টেস্টটাও অনেক বেড়ে যাবে। আর এই দেখো এটা একটু ঘন, তাই আমি একটু একটু জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে দেখো চামচের সাহায্যে ঘেঁটে ঘেঁটে ছেঁকে নিলাম। এবার ফাইনালি আমি পনির বাটার মশলাটা বানিয়ে নেবো। এই দেখো কড়াইয়ে তেল দেয়াই আছে, আর আমি এই সময় দিয়ে দেবো সামান্য আমুল বাটার। এই দেখো আমি 2 চামচ আমুল বাটার ব্যবহার করলাম। আর বাটারটা গলে গেলেই আমি দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট চপ করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর এই দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর এখন ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আরো একবার সবকিছু ভালো করে ভেজে নেবো। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে এই বাটার মশলাটা খুবই সুন্দর একটা কালার আসবে। আর এই দেখো আমি একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো ছোট ছোট চপ করে কেটে রাখা টমেটো গুলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজার দরকার নেই, শুধু একটু চাপা দিয়ে টমেটোটা গলিয়ে নিলেই হবে। আর এই দেখো আমি চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর এই দেখো 1 মিনিট পর আমি চাপাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ টমেটোটা একদম গলে গেছে। আর ঠিক এই সময় দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা। আর তোমরা তো দেখেইছো কিভাবে আমি এই পেস্টটা বানিয়েছি। আর এই দেখো কালারটা দেখো, এক্ষুনি একটা কত সুন্দর কালার এসে গেছে।
পনির বাটার মশলা খুবই সহজ ভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম একদমই ঘরোয়া উপকরণ দিয়ে। তোমরাও খুব সহজে এইভাবে অবশ্যই একবার বাড়িতে পনির বাটার মশলা ট্রাই করো, দেখবে যে কোনো রেস্টুরেন্টে পনির বাটার মশলার স্বাদ তোমরা ভুলে যাবে, আর অসাধারণ খেতে হয়। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এইভাবে একবার বাড়িতে পনির বাটার মশলা ট্রাই করো যে কোনো রেস্টুরেন্টের থেকে, অসাধারণ খেতে হবে আর তোমরা রেস্টুরেন্টের স্বাদই ভুলে যাবে। দেখতেই পেলে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম সবকিছু, আর এই দেখো গরম জলে পনিরগুলো আমি এখন তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পনিরগুলো একদম সফট হয়ে গেছে। আর পনিরগুলো আমি এখন দিয়ে দেবো এই পনির বাটার মশলার গ্রেভিটার মধ্যে, তারপর তোমরা কিন্তু হালকা হাতে একদম সবকিছু ভালো করে মিশিয়ে নেবে, বেশি নাড়াচাড়া করবে না, তাহলে পনিরটা ভেঙে যাবে, আর পনিরটা ভেঙে গেলে একদমই দেখতে বাজে হয়ে যাবে। আর এই দেখো ঠিক এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি। আর এই দেখো কাসুরি মেথি আমি পরিমাণ মতো হাতে নিয়ে নিয়েছি, এবার ভালো করে একটু ঘষে নেবো, ভালো করে ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এই কাসুরি মেথিটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর ভাবে একদম কাসুরি মেথিটাকে রগড়ে নিচ্ছি, আর এই দেখো রগড়ানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম পনির বাটার মশলার মধ্যে, তারপর একবার নাড়াচাড়া করে নেবো, আর তারপর দিয়ে দেবো সামান্য শাহি পনির মশলা। আর এই শাহি পনির মশলা দেওয়ার কারণে পনির বাটার মশলার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর তারপর একবার আলতু হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, আর তোমরা এখানে চিনির জায়গায় মধুও ব্যবহার করতে পারো, আর আমি চিনি ব্যবহার করলাম। এটা ব্যবহার করার কারণ হলো আর এই পনির বাটার মশলার টেস্টটা ব্যালেন্সে এসে যাবে। আর এই দেখো পনিরটা ভালোভাবে ফুটে গেছে, আর আমার রেডিও হয়ে গেছে পনির বাটার মশলাটা। আর এই রেসিপিটা তোমরা নিরামিষও বানিয়ে নিতে পারবে, তার জন্য তোমরা শুধু পেঁয়াজের ব্যবহারটা করবে না, আর তারপর যেমন যেমন তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা অবশ্যই বানিয়ে নিও, দেখবে নিরামিষ পনির বাটার মশলাও খুব সুন্দর খেতে হবে। তারপর আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম পনির বাটার মশলাটা, আর তারপর আমি দিয়ে দেবো এর ওপর থেকে সামান্য আমুল বাটার। আর এই দেখো বন্ধুরা কালারটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, ভাবছো রেস্টুরেন্টের মতনই দেখতে হয়েছে? না বন্ধুরা, শুধু রেস্টুরেন্টের মতো দেখতে না, খেতেও রেস্টুরেন্টের মতোই হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।